আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে দেখতে পারবেন কিভাবে একটি শীতের শাল আমরা বাঁধবো এবং তৈরি করব। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাঁধতে হয়, কিন্তু আজকের ভিডিওটিতে আপনারা ডিটেলস দেখবেন এবং কি কাপড়ে এই শাল হয় এবং কোন ধরনের কাপড়ে কিভাবে শালের কাজ করতে হয়, এটা এই ভিডিওটিতে আপনারা দেখবেন। তো দেখুন, আজকে আমি একটি ভিসকস কাপড়ের একটি শাল নিয়েছি। সাধারণত যে কোনো শালই কিন্তু আপনারা রং করতে পারবেন না, এগুলি তাঁতের কিছু শাল থাকে ওটাতে করতে পারবেন। এবং এই ভিসকস কাপড়ের কিছু শাল আছে, এই কাপড়গুলিতে আমরা ন্যাচারাল ডাই এবং ভ্যাট ডাই, প্রুশিয়ান কালার, যে কোনো প্রকারেরই বাটিক করতে পারবো। তো আজকে সেরকম একটি ভিসকস কাপড়ের সাদা একটি শাল আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে শালটা এখানে কিন্তু আমি দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে শালটাকে। তো এখানে আরেকটি কথা হচ্ছে, দুই ভাঁজ করে নিলেও হবে, আবার এক ভাঁজে করলেও হবে, মানে ভাঁজ না করেও আপনারা ডিজাইনটা এঁকে যে কোনো ডিজাইন এঁকে এখানে শালটা তৈরি করতে পারবেন। কিন্তু আমার মনে হচ্ছে না, ভাঁজ করে সিঙ্গেলভাবেই ডিজাইনটা এঁকে শাল করলে অনেক বেশি ভালো হবে। তো আজকে আমি এখানে দুই ভাঁজ করে নিয়েছি শালটা। নিয়ে এই যে দেখুন, যে পেন্সিলের সাহায্যে এবং স্কেল দিয়ে আমি যে সেলাই পদ্ধতিতে যে ডিজাইনটা করব সেটা আমি এখানে দাগ টেনে নিচ্ছি। তো আপনারা এই ডিজাইনগুলিকে কিন্তু একটু কাগজে ড্রয়িং করে নেবেন কিভাবে করতে হবে, তো এখানে না নিলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে এখানে কিন্তু এই যে চারটা দাগ দিয়েছি আমি, দাগ দিয়ে এটা সেলাই করে নিব এবং উপরের অংশটুকু, নিচের অংশটুকুকে তো আমি সেলাই পদ্ধতিতে করব, এবং উপরের অংশটুকুতে আমি করব মানে বরফি টাইপের একটি চুনরি প্রিন্ট দিব আমি। তো যে কারণে এই বরফিটা কিভাবে করতে হবে, তো একদিকে দিলে হবে না, আসলে পারফেক্টলি যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু অবশ্যই পয়েন্ট আউট করে নিতে হবে, কারণ দাগ দিয়ে না নিলে কিন্তু ডিজাইনটার সামঞ্জস্য আসবে না, সুন্দর হবে না। তো ওইরকম এপিটুপিট আমি কিন্তু পেন্সিল দিয়ে বা ওয়াশেবল মার্কার দিয়েও আপনারা দিতে পারেন, এটাকে আমি দাগ দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, শালটাকে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, মানে টাক সেলাই, যে কোনো একটা টাক সেলাই দিয়ে নেবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, এবং আজকে আমি এই সেলাই করা এবং বাঁধাটার ডিটেলসটা আমি আপনাদের দেখাবো, এবং পরবর্তী ভিডিওটিতে থাকবে কিভাবে এই শালটাকে আমি দুটি রং দিয়েছি, সেই রং এবং কি প্রকারের রং দিয়েছি সেটা জানতে পারবেন। তো আজকে যেহেতু আমি একটি চারকোনা একটি ডিজাইন করব টাইডাই, এই জন্য কিন্তু ম্যাচের কাঠি আমি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো মটর ডাল হতে পারে, গোল গোল নিতে পারেন, অথবা চারকোনা কিছু কাঠের অংশ দিয়েও আপনারা ডিজাইনটা করতে পারেন। তো যেরকম ডিজাইন চাচ্ছেন ওই রকম ডাইসের ওই রকম একটা ডাইস নিয়ে নেবেন। তো আজকে আমি সেরকম একটি ম্যাচের শলা দিয়েই কিন্তু এই টাইডাই ডিজাইনটা করব। তো দেখুন, একদম পয়েন্টার কাপড়ের নিচে দিয়ে সেই শলাটা ধরলাম, দিয়ে এই যে সুন্দর করে বেঁধে নিব। তো আমার সাথেই থাকুন, আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি কিন্তু আমি খুব সংক্ষেপে প্রতিটা প্রসেসই দেখাতে পারতাম, কিন্তু আপনারা সেটা শিখতে পারতেন না। আমি তো একটি টিউটোরিয়াল তৈরি করি যেহেতু, তো টিউটোরিয়ালে যদি আমি ডিটেলস না বুঝিয়ে দেখাই বা না বলি তাহলে তো কেউ শিখতে পারবে না। কারণ আমার উদ্দেশ্যটাই হচ্ছে কেউ একজন উপকৃত হোক আমার এই ভিডিও দেখে, অন্য কিছু নয়। তো যে সেই জন্যই আমি এই ভিডিওটাকে দুইটি অংশে ভাগ করে নিয়েছি। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি বাঁধছি, তো এই যে সেলাই পদ্ধতিটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে টান দিলে বেঁধে দিলে হবে না, একদম কাপড়টাকে সুন্দর করে সঠিকভাবে কিন্তু বাঁধতে হবে এবং খুব শক্ত করে বেঁধে নিতে হবে মাথাটা। যদি আপনারা শক্ত না করেন তাহলে কিন্তু ডিজাইন ভালো আসবে না। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে
যে আপু আমি তো সেলাই করে ডিজাইন করেছি কিন্তু আমার ডিজাইনটা ভালো আসে না। কেন? অবশ্যই ভালো আসবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই কাজটা করেন, আর অবশ্যই আমার ভিডিওটা ফলো করেন এবং এরকম অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকেও দেখে নিতে পারেন। এই যে দেখেছেন কিভাবে আমি বাঁধলাম, খুব শক্ত করে কিন্তু বাঁধতে হবে, হেলাফেলা করা যাবে না এই কাজে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিওতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, অবশ্যই আমার সাথে থাকবেন।